আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি মোহাম্মদ হাফেজ আলী নওয়াজ। সম্মানিত দীনী মুসলিম ভাই ও বোনেরা, আমাদের কোরআন মাজিদ শিখার প্রথম দাফ হচ্ছে আরবি 29 হরফ। আমরা যখন হরফগুলো যখন সহি শুদ্ধভাবে শিখতে পারব, তখন আমাদের কোরআন তেলাওয়াত করার সময় আমাদের হরফগুলা সহি শুদ্ধভাবে আমরা উচ্চারণ করতে পারব। মাখরাজের সহিত হরফগুলা উচ্চারণ করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে ইরশাদ করেন, ওরতিলিল কোরআনা তারতিলা, যে তোমরা কোরআন তেলাওয়াত করো তারতিলের সহিত, মদগুন্নার সহিত, মাখরাজের সহিত। ইনশাআল্লাহ আজকে আমাদের প্রথম ক্লাস হচ্ছে আরবি 29 হরফ সহি শুদ্ধভাবে শেখা আরম্ভ করতেছি আমরা এখন। আপনারা খুব খেয়াল করবেন এবং আমি উচ্চারণ করার সাথে সাথে আপনারা উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, সকলে আমার সাথে পড়েন। আলিফ, 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 বা, এক আলিফ টানবেন, বা। আর আলিফ তাড়াতাড়ি বলতে হবে, আলিফ, অনেকে আলিফ বলে, সর আ ল ই কা ব, আলিফ, আলিফ হবে না, এখানে আলিফ বলতে হবে, সর আ ল ই কা ফ, আলিফ। হ্যাঁ, তার সামনে বা, তা, সা, সাটা আপনার একদম ফাতলা করে বলতে হবে, আপনি জিব্বাটা হালকা বাহির করবেন আর হালকা বাতাস বাইর হবে, এইভাবে উচ্চারণ করবেন, সা জি, এটা তিন আলিফ টানতে হবে হরফ উচ্চারণের সময়, জি, একটু শক্ত করে বলবেন বুরকিয়া জড়িয়ে, জি, হ্যা, হ্যাটা আপনার গলার মাঝখান থেকে চাপ দিয়ে পড়তে হবে, হলকার মধ্যখান হইতে, এই হলকের মধ্যখান হইতে আপনার উচ্চারণ করতে হবে। আপনার হলকের মধ্যখান হইতে যখন উচ্চারণ করবেন, তখন দেখবেন ইনশাআল্লাহ আপনার উচ্চারণটা কি সহিভাবে হচ্ছে। হ্যাঁ, নিজে মাঝে ট্রাই করবেন, অনেকবার নিজে নিজে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। হ্যাঁ, খ, 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 দাল, দাল, জাল, এটা একদম ফাতলা, ওই আপনারা এই এই হরফটা যেভাবে উচ্চারণ করছিলেন, সা জিব্বা বের করে হালকা, আপনার সেম এই হরফটাও হালকা জিব্বা বের করে উচ্চারণ করবেন, জাল, একদম ফাতলা হবে। আর এই দুই হরফের মধ্যে আপনার সবসময় খেয়াল রাখতে হবে যে দুইটা হরফই ফাতলা, এটা যেন মিস্টেক না হয়, সা, আপনার সা বলতে হবে, এটা এটাকে বলতে হবে জাল, জাল, র, র, জা, এটা শক্ত করে বলতে হবে, জা, সিন, সিন, শিন, শিন, সাদ, সাদ, বাদ, বাদ, এটা একটু মোটা করে বলতে হবে, ক, জ, জ, আইন, এটা আপনার হার মতন, হলকের মধ্যখান হইতে আপনার হা আর আইন, এই দুটো হরফ উচ্চারণ হয়, মধ্যখান থেকে আপনি একটু চাপ দিয়ে বলবেন, দেখবেন ইনশাল্লাহ অটোমেটিক আপনার কি উচ্চারণটা হয়ে যাবে, আইন, আইন,
ওয়াইন, ওয়াইন, ফা, কফ, কফ, কাফ, কাফ। অনেকে কাপ বলে, কাপ, কাপ হবে না, এখানে আপনার লাস্টে ফ উচ্চারণ করতে হবে, ফ। কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়াও, হামজা। তাড়াতাড়ি বলতে হবে, হামজা, আপনার আলিফ আর হামজা এই দুইটা হরফ তাড়াতাড়ি, আর বাকি সবগুলোতে এক আলিফ বা তিন আলিফ টান আছে। হামজা, ইয়া, দেখেন এই নিচে মোটামুটি হরফ সবগুলোই সহজ, শুধু প্রথমে মাঝখানে দুই একটা হরফ কঠিন উচ্চারণ আছে। ইনশাল্লাহ আমরা এগুলো একটু খেয়াল করে পড়ব। ইনশাল্লাহ আপনারা যদি কন্টিনিউ আমার ভিডিও দেখেন, আপনাদের বাচ্চাদেরকেও আপনারা আরবি ফাইভেট ফরাতে হবে না। আমারও, আমিও দুই একটা কয়েকটা ফাইভেট ফরাই, তো ওদেরকেও আমি এই কায়দা থেকে আমি ফাইভেট ফরাই, এই কায়দাটা ওদেরকে ফরাইতেছি। আলহামদুলিল্লাহ ওরা খুব ভালোভাবে ফাটতেছে, খুব অল্প সময়ের মধ্যে তারা কি আরবি শিখাটাকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে আসতে ফাটতেছে। ইনশাল্লাহ আপনারা নিজেরাও জিনিসটা খেয়াল করবেন, আপনাদের বাচ্চাদেরকেও কি ফাইভেট ফরানো লাগবে না। যদি আমি যে সিস্টেমে ফরাইতেছি, যদি আপনারাও যদি আপনাদের বাচ্চাদেরকে এই সিস্টেমটা দেখান, এইভাবে ফরান, ইনশাল্লাহ আপনার বাচ্চারা কি অবশ্যই অবশ্যই আপনার এই কোরআন মাজিদ খুব সহজে শিখতে পারবে। ওকে, আজকের মতো এখানে শেষ, আপনারা আজকের মতো এখানেই আপনার ক্লাস শেষ। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা নতুন কোনো ফরা নিয়ে, এরপরে যে ফরাটা আসবে ইনশাল্লাহ আমরা ওটা ফরাবো। আপনারা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ আপনাদের জন্যই দিনই খেদমতে আপনারা এই আমার ভিডিওটা শেয়ার করবেন। ইনশাল্লাহ আজকের জন্য এখানে সমাপ্তি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।